দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব যা আপনার চুল পড়ার সমস্যা দূর করতে খুবই কাজে দেবে। আমরা অনেকেই আমাদের চুলের যত্নে এই গাছটি ব্যবহার করেছি, আবার আমরা অনেকেই এর সঠিক গুণাগুণ সম্পর্কে জানি না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কেশরাজ, এটা একটা অত্যন্ত উপকারী ঔষধি গাছ। কেশরাজ উদ্ভিদের উপকারিতা হিসেবে পাতা, কাণ্ড, ফুল ও ফল ব্যবহার করা হয়। এই গাছ থেকে কালো এক ধরনের রং বের হয় যা চুলকে আরও কালো করতে সহায়তা করে। এই গাছের রস চুল পড়া বন্ধ করে। এই কেশরাজ গাছকে অনেকে আবার কেশুতি নামে চেনে। আমাদের দেশে অনেকেই আছে কেশরাজ উদ্ভিদটি চেনে না। এর শাখা লতানো, এর শাখা থেকে প্রশাখা বের হয়। শাখা বা প্রশাখা বের হয় বিপরীতভাবে। কেশরাজের পাতা খুব ছোট, গাঢ় সবুজ রঙের। কেশরাজের ফুলের রং সাদা, অনেকগুলো সাদা সাদা রঙের পরাগনালী রয়েছে। ফল গাঢ় সবুজ, প্লেটের মতো দেখতে। ফলের ভেতরে অতি ক্ষুদ্র বীজ রয়েছে। বীজের খোসা শুকনো মাটির মতো। উপকারিতা, উদ্ভিদটি জাল দিয়ে নির্যাস তৈরি করে মায়োকার্ডিয়াল, ডিপ্রেসেন্ট ও হাইপোটেনসিভ এবং কয়েকটি পাতা বেটে খেলে কৃমি ও কাশি কম হয়। পাতা, ফুল ও ফল সহ বেটে রস তৈরি করে নিয়মিত কিছুদিন মাথায় লাগালে মাথা ঠান্ডা হবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা ও কালো হবে। প্রতিদিন রস সংগ্রহ করা না গেলে এক কাপ রস তৈরি করে 250 মিলিলিটার তিল তেল বা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। শরীরে কেটে যাওয়া স্থানে কেশরাজের পাতা বেটে পেস্ট তৈরি করে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে কাটা স্থানের ক্ষত শুকিয়ে আসে। কেশরাজকে ভেষজ উদ্ভিদ বলা হয়। চুলের জন্য বেশি উপকারী বলে একে কেশরাজ বলা হয়। এই গাছের রস চুল পড়া বন্ধ করে। এই গাছ থেকে যে কালো এক ধরনের রং বের হয় তা চুলকে আরো কালো করে তোলে। উপন্যাসক, কেশরাজের পাতা চুলের কোড়ায় লাগান। এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এটি করুন। 1 মাসের মধ্যে উকুনমুক্ত হয়ে যাবেন। ক্যান্সার, ইথনোফার্মালজিক্যাল পত্রিকায় জার্নালিস্ট স্টাডিজে দেখা গেছে কেশরাজ ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলতে সক্ষম। লিভার ও কিডনি ক্ষতিরোধ করে। লিভারের সুরক্ষায় কেশরাজে বিদ্যমান অ্যামিডো পাইরিন, এন ডিমথাইলিন, গ্লুকোজ 6 ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। লিভার অ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ, জন্ডিস দূর করতে সাহায্য করে। লিভার টনিক হিসেবে কাজ করে। নিরাপদ কীটনাশক, কেশরাজ পরিবেশের কোনো প্রতিকূল প্রভাব ছাড়াই মশার লার্ভা অপসারণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। 2 চা চামচ কেশরাজের কাঁচা রস 50 মিলিলিটার পানির সাথে মিশিয়ে ঘরের ভিতরে বাইরে স্প্রে করুন। মশার আক্রমণের হাত থেকে রক্ষা পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, নিয়মিত 2 চা চামচ করে কেশরাজের রস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কেশরাজের রস ব্লাড সুগার লেভেল কমায় এবং লিভারের কার্যকারিতা বাড়ায়। মহিলারা শ্বেত প্রদরের শিকার হলে প্রায়শই মাথার চুল উঠে যায়। সেক্ষেত্রে পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে দিনে 2 বার মাথার খুলি ধুলে 3 থেকে 4 দিনের মধ্যেই ফল পাওয়া যাবে। পাইলেরিয়া হলে ভৃঙ্গরাজের পাতা গুঁড়া করে মাজনির মতো 2 থেকে 4 মিনিট ব্যবহার করলে পায়োরিয়া সেরে যায়। এছাড়াও এতে মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো ঘা থাকলেও কেশরাজের পাতার কাত যকৃত ও প্লীহা বৃদ্ধিজনিত রোগ, জন্ডিস, ব্যথা।